নতুনই না আগে এর ভিড় দিয়ে এনে নাই আপনি কালকে সন্ধ্যার 7টার পর থেকে আমরা বিকট বিকট আওয়াজ শুনতেছি মোটরসাইকেল আওয়াজ শুনতেছি এই মোটরসাইকেল আওয়াজের জন্য আমাদের এলাকার মানুষজন অনেক আতঙ্কের মধ্যে থাকে আমরা এটা অনিরাপদ বোধ করতেছি সাইটটা ভাবে তো শুরু হয়ে যায় করে ফজর আজান দিয়ে ইয়ার আগর রাইত রাইতর 10টা হইতে মনে করো ফজর আজান দিয়ে সময় সময় বেলে উড়ে তো হারা গর্ভত্ব তাগিদে বার উড়ানো মানে মারে ভাল লাগে তো এখন ফাঞ্জন ঘুমাতাই না আরে ঘুমো মাদের সঙ্গে উড়ে আবাস আমরা বড় হাজার মানুষ মরুর ঘরে এক এক মোটরবান ভরছি আর বাড়িঘর পর্যন্ত রাবিশ দিকে ছত্র দিন গেলে বেরি মাদের বিরিসের কাজ করতেছিল লেবার গুলো কাজ করলে লেবার গুলো আতঙ্কিত হয়ে পালিয়ে চলে আসছে ওখান থেকে এবং আরেকটা দানা এসে পড়ছে জমিতে এটা পুজো এলাকার লোকজন পুজো করছে পাই নাই মাটি ভিতরে ডুবে গেছে মূলত আজকে হচ্ছে দুটা ওই যে দানা পড়ছে আর একটা মোটরসাইকেল পড়ছে এটা গোলাগুলি শুরু হওয়ার পরে এই তিনটা দোকান মাঝে একটা এখানে পড়ছে আর তো ওইখানে পড়ছে এই মনে করো 7 দিন আগে তো ফুরা রাইত মানে এটা গরম আর হন লোক ঘুমাই আমাদের এখানে ওই মায়ানমার ওখান থেকে আসে যে গুলি 25 তারিখ থেকে 26 তারিখ রাত্রে খুব বেশি ছিল আর আজকের দিনের মধ্যে তো মানে খুবই বেশি খুবই আতঙ্ক আছে মানুষ খুব আতঙ্ক আছে অনুবন্ধীর মানুষ তো একেবারে আতঙ্ক আছে আমরা তো মানে বাড়িতে থাকতে পারছি না এখানে আপাতত